এরকম কি যাতা বলছেন? হ্যাঁ, কি প্রমাণ আছে? বারকোন দেখি, বারকোন প্রমাণ আছে, বার করুন। উকিল বাবু, এনেছেন সবকিছু? এই বেচারারা ঠিক বুঝে উঠতে পারছে না কোথা থেকে কি হয়ে গেল। দিন প্রমাণটা দিন ওদের। হ্যাঁ দেখি দেখি কি প্রমাণ আছে, দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, এ তো সইও আছে, টিপ সইও আছে। ও বাবা, এ আমি কি দেখছি! হ্যাঁ, এখানে লেখা আছে স্বেচ্ছায় স্বজ্ঞানে নরেন্দ্রনাথ সিংহ রায় এই 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 পুরো বাড়িটা, মানে আদি বাড়ি আর ব্যবসা, এই এই দেবাংশু সিংহ রায় নামে করে দিলেন। এটা তো দাদুর সাইন, বাট আমাদের কাউকে কিচ্ছু না জানিয়ে মিঠু মামকে সবটা লিখে দিল। আমি এখন বুঝতে পারছি কেন আজকে আমাদের সব শোরুম বন্ধ ছিল। দাদু কেন এটা করতে যাবে? মাথা কাজ করছে না কেন? এটা মিথ্যে, দাদু এরকম কিছু করেননি, এটা একটা চক্রান্ত। আমি এইবার সবটা বুঝতে পারছি ঋদ্ধিমান বাবু, সবটা বুঝতে পারছি। উনি নিশ্চয়ই কাল আমাদের বাড়িতে রাতে এসেছিলেন। কাল যখন ওই আওয়াজটা শুনে আমরা দাদুর কাছে ছুটে গিয়েছিলাম, দাদুর হাতে আমি কালির ছাপ দেখেছি। আমি দেখেছি কালির ছাপ, আমি তখনই আপনাকে বলার চেষ্টা করেছিলাম কিন্তু বলে উঠতে পারিনি। দাদু নিশ্চয়ই সইটা করতে রাজি হননি, আর তাই দাদুর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে অজান্তে, দাদুর অজান্তে উনি দাদুকে দিয়ে সইটা করিয়ে নিয়েছেন। বা 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 বা, এ তো দেখছি একেবারে জব বুঝে কম মারছো তুমি। হ্যাঁ, মেজদার কাঁধে বন্দুক রেখে সমস্ত দোষ ঝেড়ে ফেলতে চাইছো, তাই তো? আপনার অসুবিধাটা কি হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না পিসমশাই। আপনি বারবার আমাকে দোষী সাব্যস্ত করার কেন চেষ্টা করছেন? কি স্বার্থ আছে আপনার? আমার আবার কি স্বার্থ আছে? আমি তো এই সাইলেন্স, এই ভুল ইংরেজি বললাম, সাইলেন্ট দর্শক মাত্র। ঋদ্ধিমান বাবু, যা হচ্ছে এটা সম্পূর্ণ একটা চক্রান্ত। এটা এটা উনি করিয়েছেন, ওনার জন্যই দাদু অসুস্থ হয়েছে, ওনার জন্য। আহ, তোমাদের নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি ঝামেলা সব বাইরে গিয়ে, বাইরে বাইরে, আমি আমি এই বাড়িতে শান্তি চাই। কি বলছেন দেখি আপনি, আপনি এইভাবে আমাদের বাড়ি থেকে আমাদেরকে বের করে দিতে পারেন না। এটা তোমাদের নয়, এই বাড়ির মালিক এখন আমি, দেবাংশু সিংহ রায়। অফিসার, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিন সবাইকে। আমি তোর মা, আমি তোকে মেজো খোকা, আমি যাবো না। মেজো খোকা, মেজো খোকা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? চাল চিত্রটাকে নিয়ে যাও বেদিতে। আজ থেকে সিংহরায় বাড়িতে আর জগদ্ধাত্রী পূজো নয়, এই বাড়ির এখন একজন বিধাতা, একজনই ভগবান, দেবাংশু সিংহ রায়। আচ্ছা, সিংহ রায়ের এত ক্ষমতা, এই লোকটা একদিন এসে আমাদের বাড়ি থেকে বের করে দিল। আপনি চলুন স্যার। দাঁড়ান, তুই ভুল করছো মেজকা, তুই জানো না এর ফল কি হতে পারে। চলুন। দেখেছো তো বাবা, আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে যেভাবে আমাকে তুমি বাড়ি থেকে বার করে দিয়েছিলে, আজ তোমার কাছ থেকে সবটা কেড়ে নিয়ে তোমার পরিবারকে আমি বাড়ির বাইরে বার করে দিয়েছি। যে বাড়িতে মায়ের আরাধনা হতে এত বছর ধরে, সেখানে একই অনাশ সৃষ্টি। মা এ অন্যায় কিছুতেই মেনে নেবেন না। মা জগদ্ধাত্রী আর আমাদের কত পরীক্ষা নেবেন! প্রথমে তোদের বাবার এই অবস্থা হলো, তারপর আমারই সন্তান যাকে আমি 10 মাস পেটে ধরেছি, সে আমাদের সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিল। আমার নিজের সন্তান আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠলো।
এবার কি হবে রিদ্ধি? হ্যাঁ রে বাবা, পুজো হওয়া তো দূরে থাক, আদি বাড়িটা পর্যন্ত হাতছাড়া হয়ে যাচ্ছে। যে শুনলে তো তোমার মেজকা বললো বাড়ি ব্যবসা সব কিছু নিয়ে নেবে। হ্যাঁ, বাড়ি চলে গেলে তো সবাই মিলে পথে বসবে। সব কিছুই হবে না, কিছুই হবে না। আমি আজই উকিলের সাথে কথা বলবো, কেউ এভাবে আমাদের আদি বাড়ি কেড়ে নিতে পারে না। না সে তুমি উত্তেজনার বসে বলছো ঠিক আছে, কিন্তু ওদের কাছে তো ওই শ্বশুর বাবার সই করার কাগজ আছে। হতে পারে না, আমি জানি যে দাদু কিছুতেই স্বেচ্ছায় বাড়ির কাগজে সই করে দিতে পারে না। মিজকা মিথ্যে আশ্রয় নিয়ে এটা হয়তো করতে পারে, কিন্তু আমি শেষ পর্যন্ত আমার লড়াই ছাড়বো না। মায়ের পুজোটা বন্ধ হয়ে যায় না, মায়ের রসেই সবটা শেষ হয়ে যাবে। তোকে কিছু একটা করতেই হবে কিন্তু রিদ্ধি। মায়ের পুজো বন্ধ হবে না, উনি চাইলে এই পুজো বন্ধ করতে পারেন না, আমরা পুজো বন্ধ করব না। আমি দাদুকে কথা দিয়েছি, পুজো আমরা করবই, এভাবে আমরা হেরে যেতে পারি না। আর মা সবটা দেখছেন, উনি বিনা দোষে আমাদের শাস্তি দেবেন না। আমরা আগে পুজো করে মাকে তুষ্ট করব, তারপর সমস্ত অন্যায়ের প্রতিকার মা নিজের হাতেই করবে। কি মুশকিল, বাড়িটা হাতছাড়া হয়ে গেলে পুজোটা করবে কোথায়? যেখানে সম্ভব হবে সেখানেই করব। ঠাম্মি, এই আদি বাড়িতে না হোক অন্য কোথাও করব। সবাই মিলে একসাথে সিংহরায় বাড়ির প্রত্যেকে একসাথে পুজো করাটাই তো আসল। তা কি করে হবে করি, এখানে এই ভিটে ছাড়া আমরা পুজো করব কি করে? এই ভিটেতে আমাদের পূর্বপুরুষ জগদ্ধাত্রী মাকে স্বপ্নে পেয়ে 101 বছর আগে এখানে প্রতিষ্ঠা করেছিলেন। পুজো করার একটা উপায় আছে মা। ঠাকুরমশাই, কি উপায়? যা ঘটেছে সবটাই আমি দেখেছি, তাই ছুটে এলাম এটা বলতে। একটা জায়গা কিন্তু আছে যেখানে পুজোটা হতে পারে। কোথায় ঠাকুরমশাই? আসুন আমার সাথে। এটা আপনি কোথায় নিয়ে এলেন পুরোহিত মশাই? চারদিকটা তো পুরো জঙ্গল হয়ে রয়েছে। এটা পুরো জমি হয়ে থাকলেও আগে এটা সিংহরায়দের বাড়ির মধ্যেই ছিল, পরে এর বাইরে পাঁচিল তুলে দেওয়া হয়েছিল। আপনার হয়তো মনে থাকবে। হ্যাঁ মনে পড়েছে, এখানে তো মা জগদ্ধাত্রীর ভোগ রান্না হতো। সে বড় পুণ্য স্থান। এখন তো এখানে পুরো জঙ্গল হয়ে আছে, এখানে পুজো করা তো অসম্ভব। এখানে পুজো করা অসম্ভব। আমি লুক এট দিস প্লেস, দিস ইজ ব্যারেন পিস অফ ল্যান্ড। এখানে মানুষ কি করে থাকবে, আমরা কোথায় থাকবো, এখানে পুজো কি করে হবে? অসম্ভব, সব সম্ভব। আমরা যদি একসাথে থাকি, আমরা যদি সবাই একসাথে চাই, তাহলে যে কোনো জায়গায় এই পুজোটা করা সম্ভব। ঋদ্ধিমান বাবু, এই আপনার এই অ্যাটিটিউডটা, এটা ইরিটেটিং জানেন তো। আপনি কিছু না জেনে বুঝে সবসময় ঝাঁপিয়ে পড়েন, কী করে হবে সেটা সেটা একবারে ভাবেন না। আপনি এবার বন্ধ করুন এসব। আহ রাগারাগি করিস না ঋদ্ধি, একটু শান্ত হ না। শান্ত তুমি ওনাকে হতে পারো, তুমি কী করে এরকম একটা কথা দেখেছো? এরকম একটা দুলোর মধ্যে এরা আমরা পুজো করবো, এখানে মানুষ থাকবে, এখানে পুজো হবে? আর এইসব না হয় মেনেই নিলাম। এইটুকু সময়ের মধ্যে প্রতিমা কোথা থেকে আসবে বলুন? তার ব্যবস্থা কোথা থেকে হবে? সব ব্যবস্থা হবে। আসলে বলুন কি জানেন তো, এটা সিংহরায় বাড়ির পুজো। এখানে ওই সরায় কুলে পটে একে পুজো হয় না, প্রত্যেক বছর একটা জায়গা থেকে বায়না দেওয়া হয়, আর সেখান থেকে প্রতিমা এনে প্রতিমা পুজো হয়। আপনি না জেনে শুনে একটা কথা বলে দেন, কী করে সেটা হবে সেটা একবার ভেবে দেখেন না। ভেবে দেখেছেন সেটা? হ্যাঁ দেখেছি, সব দিকটা ভেবেই আমি কথাটা বলেছি রীতিমান্য। প্রত্যেক বছর যেভাবে জগদ্ধাত্রী পুজো হয় সিংহরায় বাড়িতে, এবারও সেইভাবেই হবে। স্থান পরিবর্তন হলেও মায়ের পুজোর আয়োজনে কোনো ত্রুটি হবে না, আমি বলছি হবে না। আমিও আপনাকে প্রমাণ করে দেব, আমি সিংহরায় বাড়ির বড় বোন ঘড়ি সিংহরায় বলছি। আমি আমার পরিবারের জন্য
আমি আমার পরিবারের মঙ্গলের জন্য, এই পরিবারের শিক্ষা সংস্কৃতি সবকিছু রক্ষা করার জন্য যা যা করা দরকার সবটা করব। দারুণ হয়েছে, অসাধারণ অসাধারণ। একটা কথা জিজ্ঞেস করি ম্যাজিশিয়ান বৌমা, প্রতিমাটা কোথা থেকে আসবে? আমি আপনাকে বলছি, কাল ভোরের মধ্যেই মণ্ডপ প্রতিমা আমি সবকিছু নিজে তৈরি করব। আর এবার পুজোতে যে বাধা দিতে আসবে তাকে খড়ির মুখোমুখি হতে হবে। ছড়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।